সেলসের কাজে সেবারে গিয়েছিলাম বিভূতিপুর। সেখানে যাতায়াত নৌকাপথে ছাড়া হয় না। কাজ ছেড়ে যখন নৌকার ঘাটে পৌঁছালাম, তখন ঘড়িতে দেখি সময় রাত 9:10। এদিকে আকাশটাও মেঘলা করছে। ঘাটে পৌঁছে দেখি চারিপাশ ফাঁকা। একটি লোক ঘাটে নৌকা বাজছে। ও দাদা, শ্রীরামপুর যাওয়ার নৌকা কখন আছে? শেষ নৌকা মিনিট দশেক আগেই চলে গেছে, আবার কালকে সকালে পাবেন। এই বলে লোকটি যেন একটু ভয়ে এদিক ওদিক দেখে নিল। দাদা, আপনি এখন এখান থেকে চলে যান, আকাশের অবস্থাও ভালো নয়, আর রাতে এই ঘাটে থাকাও ঠিক নয়, কারণ গভীর রাতেই সে আসে নৌকা নিয়ে। বাঁচতে চান তো চলে যান এখান থেকে। খবরদার, কোনো নৌকায় উঠবেন না কাল সকালের আগে, বুঝতেই পারছেন? এই বলেই লোকটি হন হন করে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল। লোকটার কথাগুলো আমার কেমন জানি অবাক লাগলো। আমি কেবল একাই এখানে থেকে গেলাম, চারিপাশ অন্ধকার। কি আর করার, এত রাতে এই অচেনা জায়গাতে কোথায় আর যাব? তাই কাছের একটা বেঞ্চে গিয়ে বসলাম। কিছু সময় বসে থাকার পর গঙ্গার ঠান্ডা হাওয়াতে চোখটা লেগে আসছিল। এমন সময় জলের শব্দ পেলাম। দেখি দূরের গঙ্গার অন্ধকারের ভিতর থেকে একটি নৌকা এগিয়ে আসছে। ও নৌকা, এদিকে এদিকে, শুনছেন? এদিকে আসুন। আমার গলার আওয়াজ শুনে নৌকাটা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। দূর থেকে বোঝা না গেলেও সামনে আসতেই দেখলাম নৌকাটা বেশ বড়, অন্তত পক্ষে 10 থেকে 12 জন বসতে পারবে। আর দেখতেও ঠিক সাধারণ নৌকার মতো নয়। নৌকাটির ওপরে বড় বড় করে লেখা পরপারের সঙ্গী। নৌকাটি যে চালাচ্ছে তার মুখ ঠিকঠাক দেখা যাচ্ছে না। ফ্যাস ফ্যাস গলাতে সে জিজ্ঞাসা করল, কে, কোথায় যাবেন? শ্রীরামপুর যাব, যদি নৌকা করে ওখানে পৌঁছে দেন খুব উপকার হতো, টাকাটা একটু বেশি লাগলে তা দিয়ে দেব। ঠিক আছে, উঠে আসুন, আপনাকে সঠিক জায়গাতে পৌঁছে দেব। আমিও আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নৌকাতে উঠে নৌকার ছাউনির ভিতরে গিয়ে বসলাম। নৌকার চালকটি নৌকাটি নিয়ে এগিয়ে চলল। আপনি এখন বুঝি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, আমার বাড়ি পরপারে। পরপারে? সে আবার কোথায়? এমন জায়গার নাম তো শুনিনি। নৌকা চালকটি এই কথা শুনে সামান্য মাথাটা তুলে আমাকে একবার দেখল। লণ্ঠনের হালকা আলোয় দেখলাম তার চোখগুলো যেন কোন কোটরে ঢুকে গেছে। আরও অবাক লাগলো এই দেখে যে সে নৌকা চালাচ্ছে না, সেটা আপনা থেকেই চলছে। এইবার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মনে পড়তে লাগলো সেই ঘাটের মাঝির কথা। নিজের মনেই বলে উঠলাম, আমি ঠিক নৌকায় উঠলাম তো? এ আমাকে ঠিক শ্রীরামপুর পৌঁছে দেবে তো নাকি? খুব সাহস সঞ্চয় করে বললাম, এটা শ্রীরামপুর যাবে তো? যেখানে নিয়ে যাচ্ছি চলুন, বেশি কথা বাড়ালে। আমি এরপর আর কথা বাড়ালাম না। কিছু দূর চলার পর নৌকাটি একটি পাড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আপনি এখানে দাঁড়ালেন কেন? এটা তো শ্রীরামপুরের ঘাট নয়। দুজন কদিন ধরে আমার এই নৌকার জন্য অপেক্ষা করে রয়েছে, ওদেরকে নিয়ে রওনা দেব। নৌকা চালকটি আবার খ্যানখ্যানে গলায় নদীর পাড়ের বটগাছের দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে, তোরা আছিস কোথায়? তাড়াতাড়ি আয়। এই বলতেই কিছু সময়ের মধ্যেই ধূপ ধাপ করে দুজন বটগাছ থেকে লাফ দিয়ে নেমে এলো। দুজনেরই কি বিকট চেহারা। একজনের শরীর পুরো কঙ্কালের মতো, চোখ দুটো গর্তে ঢুকে রয়েছে, আরেকজনের মাথার একপাশে একটা বড় ফুটো। ওরে বাবা, এরা কারা? এরাও আমাদের সাথে বড় পাড়েই যাবে, আমার জন্য এরা অপেক্ষাতে ছিল। লোক দুটি চটপট নৌকাতে উঠে আমার পাশে এসে বসল। কঙ্কালের মতো দেখতে লোকটি আমাকে বলল,
ও দাদা, কিভাবে টসকালেন! বেশ তাজাই তো মনে হচ্ছে। টসকালেন মানে কি বলছেন এসব? আমি শ্রীরামপুর যাব, আর আপনাদের এমন বিভৎস দেখতে কেন? আমরা যাব পরপারে, যেখানে সবাই মরার পরে যায়। এই নৌকাটাতে তো লোকে অবঘাতে মরার পর ওঠে, তা আপনি কিভাবে? গলায় দড়ি দিয়ে নাকি বিষ খেয়ে? আমি তো পুলিশের গুলি খেয়ে কবের থেকে এই বট গাছে বসে আছি। আজকে জন্মহারাজ এলো। কেমন নির্বিকার ভাবে দুজন কথা বলে চলেছে! এদিকে আমার সারা গায়ে কাটা দিয়ে উঠছে, গলা শুকিয়ে যাচ্ছে। জমহারাজ, আপনি এত দেরি করলেন কেন আসতে? ফলি ডল খেয়ে টপকে ছিলাম, তাই বারবার তেষ্টা পাচ্ছিল। এদিকে পবিত্র গঙ্গার জলও খেতে পারছি না, বাড়ির লোক পিণ্ডি বিসর্জনও দেয়নি। উফ, সে কি ঝামেলা! শুনেছি পরপারের কালো জল খেলে তেষ্টা মিটে যায়। দাদা, এরা এসব কি আজগুবি কথা বলছে! আমার বাড়ির লোক আমার জন্য অপেক্ষা করে আছে। দয়া করে বলুন না, শ্রীরামপুর আর কত দূর? শ্রীরামপুর? আমি ভয় পেয়ে চোখ মুখ ঢেকে নিচু করে বসতেই কানে অনেকজনের এক অপার্থিব শব্দ শুনতে পেলাম। মাথা তুলে যা দেখলাম তাতে আমার চোখে বিশ্বাস হলো না। দেখি নৌকাটি একটি গুহার ভেতরে ঢুকছে। চারিপাশটাতে কি বিকট একটা গন্ধ, আর ভয়ানক সব চেহারারা এদিক ওদিক দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে আগত যাত্রীদের। এ কি, এ আমি কোথায় এলাম? নৌকা চালকটি তার শরীর থেকে চাদরটা সরাতেই বেরিয়ে এলো এক দানবের চেহারা, যার চোখ দুটি ভাটার আগুনের মতো জ্বলছে। এই বড় দাঁত, লম্বা লম্বা চুল। আমার কথাটা শুনে ওরা তিনজন সহ ওখানে দাঁড়িয়ে থাকা অপার্থিব কঙ্কালসার ক্ষতবিক্ষত দেহগুলো একসাথে এক বিকট হাসি হেসে উঠল। নৌকা চালকটি বলল, আরে মূর্খ, তুই এখন নরকে এসেছিস, আমি হলাম জম। তুই আর ফিরে যেতে পারবি না, এবার থেকে তোকে এখানেই থাকতে হবে। কি বলছেন, না এ হতে পারে না! এর মধ্যেই কয়েকজন কঙ্কাল আমাকে ধরে নিয়ে চলল সেই অন্ধকার সুড়ঙ্গে। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। দেখি আমি সেই আগের রাতের বেঞ্চেই বসে আছি। কিছু দূরেই বেশ কিছু লোকের জটলা, যেন কিছু একটা ঘটেছে সেখানে। সেদিকে এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর কেঁপে উঠল। দেখি আমার প্রাণহীন দেহটি নদীর ধারে পড়ে আছে। আগের রাতের সেই নৌকা চালক যে ঘাটে নৌকা বাঁধছিল, সে সবাইকে বলছে, কাল রাতে লোকটিকে বারবার বলেছিলাম এখানে না থাকতে, গভীর রাতে নৌকোতে উঠলে এভাবেই মরতে হয়। কিছু দূরেই একটা বোর্ডে চোখ পড়ল, তাতে বড় বড় করে লেখা, গভীর রাতে নৌকা থেকে সাবধান।